আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মনে করুন এক ভদ্রলোক স্যুট টাই পরে আপনাকে একটি কলম গিফট করে চলে গেল, অতঃপর আজকের ভিডিওতে গোয়েন্দাদের স্পেশাল মিশন ও গুপ্ত হত্যায় ব্যবহৃত মারাত্মক কয়েকটি অস্ত্র নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দেখে মনে হবে নিরীহ কোনো মোবাইল ফোন, আসলে এটি কোনো মোবাইল ফোন নয়, এটি পিস্তল। মোবাইল ফোনের আদলে তৈরি হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছে মোবাইল ফোন গান। দেখতে হুবহু মোবাইল সেটের মতোই, কিন্তু ওজনে একটু বেশি, যার ভেতরে .22 ক্যালিবারের দুটি গুলি একসঙ্গে ব্যবহার করা যায়। গুগল সার্চ করে এ ধরনের মোবাইল ফোন গানের ছবি পাওয়া গেলেও প্রস্তুতকারী দেশের নাম এবং কোম্পানি সম্পর্কে কোনো তথ্য নেই। পেনগান, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার অন্যতম একটি অস্ত্র হলো এই পেনগান। কলমের মতো দেখতে এই অস্ত্রগুলো বিভিন্ন স্পেশাল মিশন ও গুপ্ত হত্যায় বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। এগুলো সিঙ্গেল শুটার, বিভিন্ন ক্যালিবারের বুলেট এগুলো থেকে ফায়ার করা যায়, যেমন .22 LR, .25 SCP, .32 SCP, .32 ক্যালিবার ইত্যাদি। অনেক পেনগান আছে যেখান থেকে টিয়ার শেল, ব্ল্যাঙ্ক কার্টিজ এবং সিগন্যাল ফ্লেয়ারও নিক্ষেপ করা যায়। তবে কলমের মতো দেখতে আরও একটি মারাত্মক অস্ত্র রয়েছে, যেটার মধ্যে দুই ধরনের নিডল থাকে, যার একটা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া যায় আর একটা সরাসরি বিষাক্ত সায়ানাইড বিষ। এই কিলার পেনের সবচাইতে বড় গুণ হলো এটা দিয়ে মারা হলেও অটোপাসি করেও মৃতের গায়ে কোনো ক্ষত পাওয়া যায় না এবং শুধুমাত্র হার্ট অ্যাটাকের রিপোর্ট পাওয়া যায়, যার পরবর্তী জেনার হচ্ছে গামারে পেন। নাইফ গান, মনে করুন রুশ স্পেশাল ফোর্সের একজন সদস্যের সাথে আপনার হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট চলছে, পরস্পরকে খালি হাতে কাবু করতে না পেরে আপনি ছুরি বের করেছেন। এবার রুশ স্পেতনার সাহেব তার ছুরি বের করলেন, নাইফের কি যেন এক বাটন চেপে ধরতেই ধারালো ছুরিটি উড়ে এসে আপনার ভুঁড়িতে গেঁথে গেল। অতঃপর আপনার মৃত্যু নিশ্চিত করতে স্পেতনার সাহেব আরেকটি বাটন টিপলেন, ছুরি থেকে বের হওয়া বুলেটটি আপনার কপালে তৃতীয় চক্ষু সৃষ্টি করল। কিন্তু ঘটনা আসলে কি ঘটল? এ ধরনের ছুরিকে বলা হয় ব্যালিস্টিক নাইফ। এ ধরনের ব্যালিস্টিক নাইফের ব্যবহার রাশিয়ান স্পেশাল ফোর্স ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের মতো গান ফ্রেন্ডলি দেশেও এ ধরনের নাইফ নিষিদ্ধ। বুলেট ফায়ার করতে পারে এ ধরনের নাইফ হলো NRS-2। এটির হাতলে একটি মাত্র 7.62x41mm এর বুলেট থাকে, যা দিয়ে 82 ফিট দূরের কিল শট নেওয়া যায়। তো আজকের আয়োজন এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন, দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।